বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে বুধবার থেকে ষষ্ঠ দফায় ফের 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 22 ও 23 তারিখ অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার যে 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি, সেটিকেও সাফল্যমণ্ডিত করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।